সমাগত বিধানসভা নির্বাচন বোকাখাততো কংগ্রেসের প্রার্থিত্ব বিচারি আরম্ভ হয়েছে রাজনৈতিক ব্যস্ততা। প্রার্থিত্ব প্রত্যাশীয়ে আরম্ভ করেছে ইখনের পাছত সিখন সংবাদমেল। আজি 2021ৰ বিধানসভা নির্বাচনত বোকাখাত সমষ্টিৰ পৰা তপন কর্মকারক কংগ্রেস দলের প্রার্থিত্ব প্রদানের দাবি জানালে অসম চাহ মজদুর সংঘর বোকাখাত শাখায়। অসম চাহ মজদুর সংঘর বোকাখাত শাখা কার্যালয়ত এক সংবাদমেলত এই দাবি করে সংঘর বিষয়ববীয়ে। তপন কর্মকার বোকাখাত গ শাখার সম্পাদকর গোলাঘাট জেলা কংগ্রেসের উপসভাপতির দায়িত্বত আছে। আজি বোকাখাত শাখাত 21খন বাগিচা সংঘর সভাপতি সম্পাদকক লৈ এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাতে অহা নির্বাচনত তপন কর্মকারক কংগ্রেসের প্রার্থিত্ব প্রদানের বাবে হাইকমান্ডক দাবি করে অসম চাহ মজদুর সংঘর কর্মকর্তায়। বোকাখাত সমষ্টিত 33% চাহ আর প্রাক্তন চাহ মজদুর ভোটার আছে। কিছুদিন পূর্বে গোলাঘাট জেলা কংগ্রেসের সম্পাদক জিতু শইকীয়াই প্রার্থিত্বর দাবীরে সংবাদমেল অনুষ্ঠিত করেছিল। আমি অসম চাহ মজদুর সংঘ বোকাখাত শাখার তরফরপরা আমার আগন্তুক 2021 চনের সাধারণ নির্বাচনের বাবে আমি অসম চাহ মজদুর সংঘ বোকাখাত শাখার সম্পাদক শ্রী তপন কর্মকার ডাঙরিয়াক আমি দলীয় প্রার্থিত্ব প্রদান করবর কারণে আমি সদূরে দাবি জানাইছো। যেহেতুকে বোকাখাত সমষ্টিত আমার 40% চাহ জনগোষ্ঠীর ভোটার আছে আর আমি আরম্ভণিরপরে আমি জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসক আমি সহায় করে আইছো আর এইবার আমি তপন কর্মকারক টিকেট দিবর কারণে আমি আজি সভার জড়িয়ে আমি দাবি জানাইছো আর আশা রাখিছো কংগ্রেস হাইকমান্ডে যাতে আমার এই দাবি মানি লয়। যদি কংগ্রেস হাইকমান্ডে আমার শাখা সংঘর সম্পাদক তপন কর্মকার যদি দলীয় প্রার্থিত্ব প্রদান নকরে আমি পরবর্তী পর্যায়ে আমি অন্য ব্যবস্থা গ্রহণ করবলে আমি বাধ্য হম। এতে আমি আপনার জড়িয়ে কই নিদিও। আমি আশা রাখিছো হাইকমান্ডে যাতে ইয়ার একটা উচিত ব্যবস্থা লয় আর আমার দাবি আজি সভার জড়িয়ে আমি যদি দাবি জানাইছো কংগ্রেস হাইকমান্ডক, সম্মানীয় কংগ্রেস হাইকমান্ডক আমি দাবি জানাইছো যাতে আমার দাবিটা মানি লয় আর দিবই লাগবে। আমি দাবি জানাইছো দিবই লাগবে। পরবর্তী পর্যায়ত আমি কি ব্যবস্থা লম এটা আমি আপনার আজি নকও, আমি পিছত আমি দেখাই দিম।